আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। মদের দোকান খোলা নিয়ে আজ দিনভর বিভ্রান্তি চরমে। আজ থেকেই খুলবে মদের দোকান, কিছু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই চুপি চুপি মদের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে পড়েন অনেকেই। সল্টলেকের বিভিন্ন দোকানের সামনে দেখা যায় লম্বা লাইন, যদিও কোনো নির্দেশিকা আসেনি বলে দাবি দোকান মালিকের। ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ। সল্টলেকের বিভিন্ন মদের দোকানের সামনে সকাল থেকেই লম্বা লাইন, কোনো নিয়ম না মেনেই যে যার মতো লাইনে দাঁড়িয়ে পড়েছে। লাইন নির্দিষ্ট গণ্ডির মধ্যে কেউ দাঁড়াচ্ছে না, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এমনই ছবি দেখা গেল সল্টলেক সিটি সেন্টারের কাছে একটি মদের দোকানের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ, সবাইকে লাইন থেকে বের করে দেয় পুলিশ। যদিও মদের দোকান মালিকের দাবি এখনও পর্যন্ত তাদের কাছে কোনো রকম নির্দেশিকাই আসেনি, যদি আসে তারপরেই যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে মদ দিতে পারবে, না হলে মদ বিক্রি করতে পারবে না। মদের দোকানের সামনে যাতে মানুষ জমায়েত না করে পুলিশের পক্ষ থেকে ঘন ঘন মাইকিংও করা হয়। এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো মদ পিপাসু ক্রেতারা মদ নিতে না পেরে চরম অস্বস্তিতে পড়ে। সাড়ে আটটা থেকে আছে। কেন আছেন? এই যে মদের দোকানে লাইন দিয়েছি। তো আপনার কি মনে হয় এটা কতটা প্রয়োজনীয়? প্রয়োজনীয় না, দেখুন এটা অ্যাকচুয়াল ডিস্ট্যান্স মেনটেন করে মোটামুটি আছি আর কি। তো মানে হ্যাঁ, রেড জোনে তো দেখাচ্ছে, খবরে তো দেখাচ্ছে যে রেড জোন, অরেঞ্জ জোন বা গ্রিন জোনে খুলবে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।